প্রতারণা দিন দিন বেড়ে যাচ্ছে আজকাল ছদ্মবেশে প্রতারণা করছে কিছু কিছু জায়গার মধ্যে এই লোকটি দেখেন মস্ত বড় প্রতারক দেখে বুঝার উপর নেই সেই সে যে চোদ্দবেশে আসলো এই মহিলাটির কাছে তারপর মহিলাকে জিজ্ঞেস করলো আপা একটা রাত থাকতে পারবো আমি খুব অসহায় সারা রাত সারা সারাদিন ভিক্ষা করে কিন্তু এখন আপনার বাসায় একটু আশ্রয় নেওয়ার সুযোগ করছি কোনো ব্যবস্থা নেই তারপর সে বলতেছে দেখেন আপনার বাসার ফ্লোরের মধ্যে আমাকে সুযোগটা করে দেন আমি খুব অসুস্থ আমার সারা শরীর কাঁপতেছে আপনার জন্য নামাজ পড়ে দো করবো তারপর মহিলাটির এক পর্যায়ে মায়া লেগে যায় মায়া লাগার কারণে তাকে আশ্রয় দেয় বলতেছে সোফাই ঘুমানোর জন্য সে কিন্তু তার মূল উদ্দেশ্য হলো প্রতারণা করা সে কিন্তু না ঘুমিয়ে কিন্তু সে উঠে পড়ছে উইটা দেখতেছে রাত কয়টা বাজে আর মহিলাটিও বুঝতে পারে না সহজ সরল মনে কিন্তু তাকে আশ্রয় দিয়ে দিয়েছে মহিলাটি এই পাশ থেকে ঘুমাইতেছে আর ছুটটিও এই পাশ থেকে ঘুমাইতেছে তারপর মহিলা যখন গভীর ঘুমে পড়ে গেল আর সে উঠে গেল উঠে তারপর মহিলাটি আবার বলল যে মহিলাটি উঠে গেল সাথে সাথে সে বলতেছে কি সে বলতেছে কিছু না তারপর আবার ঘুমাইতেছে এখন এই লোকটি ভাবতেছে এবার মনে হয় দরা ফেললাম এখন কাজটা করতে করতে চুপি চুপি রাত তো অনেক হয়েছে মহিলা এখন মনে হয় আর উঠবো না এর আগে তো কি একটা কি লইরা গেল গা ওইটে গেলো এখন মনে হয় আর উঠবে না তারপর সে কিন্তু আবারও মানে তার চুরির পরিকল্পনা করছে দেখেন আপনার একটু লক্ষ্য করে সে কিন্তু উকি ঝুঁকি পাচ্ছে আর দেখছে মানে মহিলা কি ভালোভাবে ঘুমাইতেছে কিনা তারপর সে কিন্তু উঠে গেলো উঠে দেখেন কি করে আসলে পতারকটা বহুরূপী হয় আপনারা একটু লক্ষ্য করে দেখবেন বহুরূপী প্রতারক হয় আপনারা দেখেন সে কিন্তু তার প্রতারণা করার জন্য কিন্তু পুরো ডিশান নিয়ে নিছে দেখেন তার যে ভিক্ষার ব্যাগটা ছিল সেটা কিন্তু হাতে নিছে এই ব্যাগের ভিতর করেই এই বাসা থেকে মূল্যবান আসবাবপত্র পত্র মনে হয় নিয়ে যাবি আপনারা একটু ফলো করেন এই যে দেখতেছেন এই যে দেখেন বাসার যে ড্রেসিং এটা কুললো কইলে দেখলো কি আছে কোথায় কী রাখা আছে তো আপনারা একটু লক্ষ্য করে দেখেন কিছু পাইতেছেন আর মহিলাকে বাজে বাসায় পোকের নিবে গালাগালি করছে তারপর সে আবারও কোজা করতেছে কোথায় কি আছে এই যে দেখেন এর পরবর্তী এটাই হাত দিল হাত দেওয়ার পর এটাইও কিছু পাইল না এর পরবর্তী আর মধ্যে হাত দিল দেখেন এখনও খুঁজতেছি এই যে দেখেন এটার মধ্যে দেখতেছে কোনো মূল্যবান জিনিস আছে কি না একটু লক্ষ্য করে দেখেন এর পরবর্তী আবারও দেখতেছে অন্য কিছু আছে কি না এই যে দেখেন এটার মধ্যে অনেক স্বর্ণ পাইছে আসলে প্রবাসীর ঘরে সবসময় স্বর্ণ থাকে প্রবাসীর গর্ব বলে কথা প্রবাসীকে কিন্তু নিঃস্ব করে দিবে আপনার যেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করে বউর কাছে দেয় আর এই টাকাগুলি কিন্তু সে স্বর্ণ অলঙ্কার এবং জমি জামা কিনে কাজে লাগায় রাখে যাতে দেশে আইলে ভালো কিছু করতে পারে পরিবারটি আর এক নিমেষে নিঃস্ব করে দেখে আপনারা অবশ্যই বাসা স্বর্ণ অলঙ্কার রাখলে একটু সাবধানে রাখবেন না হয় যে কোনো মুহূর্তে চুপচক্রের ফাঁদে পড়তে পারেন আপনারা একটু লক্ষ্য করে দেখেন প্রতারণা মানে মহিলাটি ভাবছে আমার বাসা তো ভালো পরিবেশ আছে এন থেকে চুরি করবে এনে তো যত বড় চুর ডাকাতে আসুক বিল্ডিং বাইঙ্গে তো আর আসতে পারবে না সে যে প্রতারক সে যে প্রতারণা করবে সেটা মহিলা কোনো সময় কল্পনাও করতে পারেনি সেই সুযোগটি কিন্তু কে চুর প্রতারক নিয়েছে যে দেখেন আবার এই জায়গা থেকে স্বর্ণর বুড়িয়ে নে তারপর কিন্তু আবারও খাটের নিচে খোঁজাখুঁজি করছে কোথায় কী রাখা আছে আপনি একটু লক্ষ্য করে দেখেন তার কিন্তু কোনো কমতি না সে কিন্তু একের পর এক তার পরিকল্পনা কিন্তু চালিয়ে যাচ্ছে তারপর দেখতেছে এদিকে ওদিক ঘুরে দেখতেছে কোথাও কিছু রাখা আছে কি না কোথাও কিছু না পেয়ে কিন্তু সে কিন্তু হাল চালে না আবার অন্যদিকে দেখতেছে মহিলাটি কিন্তু এখনো টের পায় না সে কিন্তু এই পাকে সব কিছু নিয়ে যেতেছে দেখেন তার মেয়ের চিপসের প্যাকেট এটা দাঁত দাবার রেখে দিয়েছে তারপর আই আবারও টাকা পাইছে ওই যে মাইনি ভর্তি টাকা দেখেন কত টাকা প্রায় এখন পঞ্চাশ হাজার টাকার একটা বান্ডিল দেখা দিয়ে দেখেন পঞ্চাশ হাজার টাকার বান্ডিল আপনার যেন প্রবাসীর ঘরে সবসময় টাকা থাকে তো এই সুযোগটাই কিন্তু চুরে আপনি একটু লক্ষ্য করে দেখেন দেখেন কত টাকা আই হাই রে নিঃস্ব করে দিব এখন এই পরিবারটিতে দেখেন টাকা তার ব্যাগে আস্তে করে পড়তেছে দেখেন আসলে আপনি একটু সাবধান থাকবেন আসলে অপরিচিত কাউকে আশ্রয় দিবেন না দিলে যে কোনো মুহূর্তে আপনার বিপদ হতে পারে আর এই বিপদ থেকে কিন্তু উদ্ধারের কোনো রাস্তা নাই তো এই জন্য সবাই একটু সাবধানে থাকবেন পরিবারের মধ্যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে যে কোনো টাইমে তো এই জন্য একটু সাবধান সচেতনভাবে থাকবেন এই দেখেন আবার মোবাইলটা নিয়ে নিতেছে আসলে মহিলাটি এমনভাবে ঘুমাইতেছে নিশ্চিন্তা যে একটা বাসাতে অপরিচিত একটা লোক আশ্রয় নিছে এটা যে কোনো বিপদ হতে পারে সেটি কিন্তু মহিলাটি এখনও ভাবতে পারে না সে কিন্তু দেখেন তার কাজ শেষ করে সে বের হয়ে যাচ্ছে আপনার একটু লক্ষ্য করে দেখেন দেখেন এই যে দেখেন বাহিরে এসে পড়ছে মানে সে মুক্ত মানে টাকা আর কে টাকা এখন মহিলা যদি গলা ফাটিয়ে চিৎকার কত কিন্তু কেউ চুরকে ধরতে পারবে না এই জন্য কিন্তু সে একটা এরকম করলো দেখেন ধরে পালাই যাচ্ছে তো সবাই সাবধান থাকবেন সচেতন থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে